প্রিয় দর্শক, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মহান শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছি একুশে রাতের আজকের আয়োজন। আপনাদের সঙ্গে আছে আমি রাজীব জামান। দর্শক, একুশ মানে মাথা নত না করা, একটি অসাধারণ আত্মত্যাগ কিভাবে ইতিহাস হয়ে ওঠে এবং চিরকালে ইতিহাস হয়ে রূপান্তরিত, একুশ তার এক অনন্য নজির। আমাদের চেতনায় আর শিল্প সত্তায় একুশ বারবার নতুন দিগন্তের উন্মোচন ঘটায়, নিয়ে আসে নতুন আলোড়ন ও প্রেরণা, যা প্রকাশ খুঁজে ভাষায়, যে ভাষার জন্য একুশ পেয়েছে অবিস্মরণীয়তা, রক্তের পথ পেরিয়ে একটি জাতি হয়ে উঠে, খুঁজে পায় তার জাতীয় সত্তা। দর্শক, আমরা এসব বিষয় নিয়ে আজকে কথা বলবো। এসব বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন কবি অসীম সাহা। আমরা আপনার সঙ্গে কথা বলবো, তার আগে কেন্দ্রীয় শহীদ মিনারে মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রী সহ আরও অনেকে শ্রদ্ধা নিবেদন করবেন। আমরা বিটিভির সৌজন্যে সরাসরি সেই অনুষ্ঠানে চলে যাচ্ছি, তারপরে সে কথা বলছি। দর্শক, আমরা চলে যাচ্ছি মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনে কেন্দ্রীয় শহীদ মিনারে। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল ভাষা শহীদ, মহান মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন মুক্তি সংগ্রামে ও আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে সকল শহীদের আত্মত্যাগ আমাদের স্মরণে থাকবে। মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ আব্দুল হামিদ, কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ করছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদিতে পুষ্পার্ঘ নিবেদন করছেন। তারা দুজনেই দাঁড়িয়ে নীরবতা পালন করছেন, শ্রদ্ধা জ্ঞাপন করছেন 1952 সালের 21 ফেব্রুয়ারির সেই শহীদদের উদ্দেশ্যে। শহীদ বেদিতে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করলেন মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী। জাতীয় সংসদের মাননীয় স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী এমপি এখন পুষ্পস্তবক অর্পণ করলেন। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে সম্মানিত নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করছেন। তারা শহীদ মিনারে দাঁড়িয়ে নীরবতা পালন করছেন, সেই বীর শহীদদের উদ্দেশ্যে দাঁড়িয়ে গভীর নীরবতা পালন করছেন।
মহান জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার জনাব মোহাম্মদ ফজলে রাব্বি মিয়া এমপি এখন পুষ্পস্তবক অর্পণ করছেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব মোহাম্মদ সাঈদ খোকন পুষ্পার্ঘ্য নিবেদন করলেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় প্যানেল মেয়র জনাব মোহাম্মদ মোস্তফা জামাল মোস্তফা পুষ্পস্তবক অর্পণ করছেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব মোহাম্মদ সাঈদ খোকন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় প্যানেল মেয়র জনাব মোহাম্মদ জামাল মোস্তফা পুষ্পস্তবক অর্পণ করলেন। মহান জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতার পক্ষে পুষ্পস্তবক অর্পণ করছেন জনাব জি এম কাদের এমপি। সঙ্গে রয়েছেন জাতীয় পার্টির মাননীয় সংসদ সদস্যবৃন্দ। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ পুষ্পস্তবক অর্পণ করছেন। একই সাথে বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাদ পুষ্পস্তবক অর্পণ করছেন। বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে নৌবাহিনী প্রধান ভাইস এয়ার অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী পুষ্পস্তবক অর্পণ করছেন। বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি পুষ্পস্তবক অর্পণ করছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম এখন পুষ্পস্তবক অর্পণ করছেন। মাননীয় অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম পুষ্পস্তবক অর্পণ করেছেন। এ পর্যায়ে পুষ্পস্তবক অর্পণ করছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ ফায়কোবাদ এনডিসি পিএসসিজি। পুষ্পস্তবক অর্পণ করছেন সম্মানিত ভাষা সৈনিকবৃন্দ। এখন পুষ্পস্তবক অর্পণ করছেন বিভিন্ন দেশের মাননীয় রাষ্ট্রদূত ও হাই কমিশনার বৃন্দ এবং বিদেশি সংস্থা সমূহের সম্মানিত প্রধানগণ।
পুষ্পস্তবক অর্পণ করছেন মাননীয় রাষ্ট্রদূত ও হাই কমিশনার বৃন্দ এবং বিদেশি সংস্থা সমূহের সম্মানিত প্রধানগণ। সঙ্গে রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী। পুষ্পস্তবক অর্পণ করছেন সম্মানিত ভাষা সৈনিকবৃন্দ। আমরা দেখলাম মাননীয় সেক্টর কমান্ডার বৃন্দ তারা শ্রদ্ধা নিবেদন করবেন। এখন শহীদ মিনারের মূল বেদিতে শ্রদ্ধা নিবেদন করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। আমরা দেখতে পাচ্ছি জাতীয় সমাজতান্ত্রিক দলের শিরিন আক্তার সহ অন্যান্য নেতৃবৃন্দ তারা শ্রদ্ধা নিবেদন করছেন। অন্যান্যের মধ্যে আছেন দিলীপ বড়ুয়া, জনাব রাশেদ খান মেনন সহ জনাব ফজলে হোসেন বাদশা সহ অন্যান্য নেতৃবৃন্দ। আমাদের জাতীয় নেতৃবৃন্দ এখন শহীদ মিনারের মূল বেদিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। অনুগ্রহ করে ব্যানার্টি নামালে বাধিত হই, আপনারা অনুগ্রহ করে ব্যানার্টি নামিয়ে ফেলবেন। র্যাবের এ পর্যায়ে পুষ্পস্তবক অর্পণ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবারের অভিভাবক মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামানের নেতৃত্বে প্র উপাচার্য প্রশাসন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সামাদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামালউদ্দিন এ পর্যায়ে পুষ্পার্ঘ্য নিবেদন করছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম্মানিত সচিব জনাব ফয়েজ আহমেদ ও তার সহকর্মীবৃন্দ পুষ্পার্ঘ্য নিবেদন করলেন। মূল বেদি থেকে অনুগ্রহপূর্বক ব্যানারটি নামিয়ে ফেলবার জন্য অনুরোধ করছি। আমরা একটি ব্যানার দেখছি, আমরা অনুগ্রহ করছি ব্যানারটি মূল বেদি থেকে সরিয়ে ফেলবার জন্য। এবার শ্রদ্ধাঞ্জলি পুষ্পার্ঘ্য নিবেদন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান, প্র উপাচার্য প্রশাসন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সামাদ, শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি অধ্যাপক ডক্টর এ এস এম মাকসুদ কামাল এবং সাধারণ সম্পাদক অধ্যাপক শিবলি রুবায়তুল ইসলামের নেতৃত্বে শিক্ষক সমিতির সম্মানিত সদস্যবৃন্দ।
প্রিয় দর্শক, আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্পিকার সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ, তিন বাহিনী প্রধান এবং বিভিন্ন রাজনৈতিক কূটনৈতিক ব্যক্তিবর্গ সহ রাজনৈতিক দলগুলোর শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে ছিলাম। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি আমাদের অতিথির সঙ্গে আলোচনায়। আমরা ফিরছি জনাব অসীম শাহ আপনার কাছে। আমরা মাননীয় মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ তাদের যে শ্রদ্ধা নিবেদন সেটি দেখেছি এবং শুরু করতে চাই যে মহান একুশের তাৎপর্য, ঐতিহ্য এবং দীক্ষা নিয়ে আপনার কাছ থেকে আমরা কথা শুনবো। তার আগে প্রথমে আপনাকে অভিনন্দন জানাতে চাই। আমি মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক ২০১৯ গ্রহণ করছেন, আপনাকে অভিনন্দন জানাচ্ছি একুশে পরিবারের। অসংখ্য ধন্যবাদ। আমরা আলোচনায় যদি একটু ফিরে যাই, একুশ মানে তো মাথা নত না করা। কিসের কাছে মাথা নত না করা? স্বৈরাচারের কাছে, স্বেচ্ছাচারের কাছে, বিশৃঙ্খলার কাছে? কিন্তু এতদিন পরে এসে, দেশ স্বাধীন হওয়ার ৪৮ বছরের মাথায় এসে আমরা কি সত্যি মাথা নত না করে আছি? আমরা বরং বাংলা ভাষার যারা শহীদ হয়েছেন ৫২ সালে, তাদের স্মৃতির প্রতি মাথা নত না করে আমরা ক্রমাগত বিদেশি ভাষার কাছে মাথা নত করছি এবং বাংলা ভাষার বদলে ক্রমাগত একটি বিশৃঙ্খল ভাষার কাছে মাথা নত করছি। আমাদের শহীদদের চাওয়া কি এটা ছিল? ১৯৫২ সালে পাকিস্তানিরা বাংলাকে রাষ্ট্রভাষা করতে চায়নি, তার প্রতিবাদে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার কাছে আমরা কি জবাব দেব? দেশ স্বাধীন হওয়ার পর আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানে বাংলা ভাষা, যে আমাদের রাষ্ট্রভাষা, সেটা সংযোজন করেছিলেন। তাহলে এতদিন পরে এসেও আবার কেন আমাদের আদালতকে বাংলা ভাষা সর্বস্তরে চালু করার জন্যে নির্দেশ দিতে হবে? তাহলে কি আমরা সংবিধান লঙ্ঘন করে বাংলার বদলে অন্য ভাষাকে সর্বক্ষেত্রে ব্যবহারের চেষ্টা করছি, অপপ্রয়াস চালাচ্ছি? নাহলে কেন এই নির্দেশনা? এই প্রশ্ন কিন্তু স্বাভাবিকভাবেই আসে। এই ক্ষেত্রে যাদের দায়িত্ব ছিল বাংলা ভাষাকে যথার্থভাবে শহীদের আত্মার প্রতি শ্রদ্ধা জানানোর মতো করে তৈরি করা যায়, সেই উদ্যোগ গ্রহণ করা। এই ক্ষেত্রে যেমন প্রাতিষ্ঠানিকতার একটা ব্যাপার আছে, ব্যক্তিরও ব্যাপার আছে। প্রতিষ্ঠান মানে আমাদের যদি বলি বাংলা একাডেমি, বাংলা ভাষা উৎকর্ষ এবং মননের প্রতীক। বাংলা ভাষার কী কাজ ছিল? ৫২ সালের ভাষা শহীদদের কথা মনে রেখেই তো বাংলা একাডেমি স্থাপিত হয়েছিল। বাংলা একাডেমি ভাষা বিকাশের ক্ষেত্রে খুব বড় ধরনের ভূমিকা পালন করেছে এটা আমরা বলতে পারি না। এটাকে বলা যেতে পারে যে অনেকটা প্রকাশনা প্রতিষ্ঠান, যেন নিয়মিত বই বের করাটাই এবং পত্রিকা বের করাটা হচ্ছে বাংলা একাডেমির মুখ্য কাজ, কিন্তু তা তো নয়। পরবর্তী সময়ে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট করেছেন। এখন জাতিসংঘ আমাদের ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে, তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এই ইনস্টিটিউট গঠিত হয়েছিল। কিন্তু আমরা কি এই ইনস্টিটিউটের দৃশ্যমান কোনো কাজ দেখতে পাই? কেউ বলতে পারবে না যে তারা কি করে। এখন এই একুশকে কেন্দ্র করে আমরা যদি বইমেলার কথা বলি, এটার আয়োজন করছে বাংলা একাডেমি, তাহলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কি করবে? যেটা জানতে পারি, যেটা অনেকটা বিভিন্ন ভাষা সংগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে, আচ্ছা, কিন্তু তা তো নয়। হ্যাঁ, আমরা বিভিন্ন জাতি, নৃতাত্ত্বিক গোষ্ঠী বা পৃথিবীর অন্য ভাষাভাষী যারা মানুষ আছে তাদের ভাষাকে আমরা সংরক্ষণ করব, এটা একটা বড় কাজ। কিন্তু আরও তো অনেক কাজ আছে, যেগুলোর মধ্যে ধরা যাক যে আমরা বিভিন্ন অঞ্চলে, সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষ বিভিন্ন ভাষায় কথা বলি, আঞ্চলিক যে ভাষা, আঞ্চলিক ভাষা যেটা। কিন্তু আমি যখন এই একুশের টেলিভিশনে এসে কথা বলছি, তখন কি আমি চাইলেও চট্টগ্রামের ভাষায়, নোয়াখালীর ভাষায় বা বরিশালের ভাষায় কথা বলতে পারবো, সিলেটের ভাষায় কথা বলতে পারবো? তা তো পারবো না। আমাকে একটা প্রমিত ভাষা
ব্যবহার করতে হবে। এখন এই প্রমিত ভাষাটা শিখবে কি করে? আমাদের পরিবার, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, মানে একেবারে প্রাথমিক পর্যায় থেকে যদি এই উদ্যোগগুলো গ্রহণ না করে তাহলে সেটা সম্ভব নয়। কিন্তু সেই ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে যে আমাদের যে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছেন তার যারা বাংলা শিক্ষক তারা নিজেরাই তো বাংলা জানেন না, কতটুকু শুদ্ধ করে তারা শিখাতে পারছে। আমি বলছি ব্যতিক্রম জানি তা বলবো না, কিন্তু ব্যতিক্রম দিতে হবে না সর্বক্ষেত্রে, যাতে সেই শিশুটি মানে বড় হবার আগেই তার মানসিকতার মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া যায় যে তুমি এই ভাষায় কথা বলবে। সেই ভাষাটি হচ্ছে মান ভাষা বা প্রমিত ভাষা, তা তো হচ্ছে না। এক দুই নম্বর হচ্ছে এই ক্ষেত্রে ভাষা শুদ্ধ করে লেখা এবং পড়ার জন্য যে বাংলা ব্যাকরণ বা বাংলা অভিধান, এটি বাঙালির উপযোগী করে ব্যবহারিক বাংলা অভিধান বা সহজ বাংলা ব্যাকরণ আজও পর্যন্ত কিন্তু তৈরি হয়নি। এখন বাংলা একাডেমি অনেকগুলো অভিধান বের করেছেন, তার মধ্যে একটি হচ্ছে ব্যবহারিক বাংলা অভিধান, যেটি রাষ্ট্র কর্তৃক স্বীকৃত যে সর্বত্র এটি ব্যবহার করবে। আচ্ছা আচ্ছা, 2015 সাল থেকে এই অভিধানটি ছাপা বন্ধ। তার বদলে আরেকটি অভিধান আধুনিক বাংলা অভিধান নামে চালু করে এইটি এখন ছাপা হচ্ছে এবং ব্যবহৃত হচ্ছে। এটা তো রাষ্ট্রীয় যে সিদ্ধান্ত তার বাইরে গিয়ে এটা করা হলো। ব্যবহারিক অভিধান যেটা প্রয়োজনীয় সেটা বাদ দিয়ে আমরা আরেকটা নিলাম, ওটা তো পরীক্ষা নিরীক্ষা হয়নি যে এটা ব্যবহার করা যাবে কি যাবে না, রাষ্ট্র সিদ্ধান্ত নেয়নি, তাহলে আমরা ওই অভিধানটা বাদ দিয়ে বন্ধ করে নতুনটা কিভাবে করলাম? এই ক্ষেত্রে যেটা আমি ব্যক্তিগতভাবে একজন কবি হিসেবে যে প্রয়োজনটা অনুভব করি, অর্থাৎ আমি কবি হিসেবে যে ভাষা ব্যবহার করি কবিতায় বা গদ্যে, সেখানে দেখা যাবে যে হয়তো আমি 500 শব্দ সর্বসকলে 500-700 শব্দ ব্যবহার করছি খুব বেশি হলে, তাহলে এই অভিধানের মধ্যে 37,000 শব্দ আছে, এই 37,000 শব্দ আবার কী কাজে লাগে? ব্যবহারিক অভিধানের ক্ষেত্রে যেটা হচ্ছে আমি নিত্য ব্যবহার করব যেটা সেই ভাষাটি আমি রাখব, কিন্তু দেখা যাচ্ছে সেটা তো আমরা করছি না, এমনকি ভুল শব্দ প্রয়োগ করে ভুল শিক্ষার জন্যে আমরা অভিধানগুলো এখনও রেখে দিয়েছি, সেটা সংস্কার হয়নি। একটি উদাহরণ আমি দিতে পারি যে ব্যবহারিক বাংলা অভিধানে উপলক্ষ বানানটা জফলা ছাড়া আছে, আর আধুনিক বাংলা অভিধানে আছে জফলা দিয়ে। তাহলে যিনি দুটো অভিধান কিনবেন তিনি কি করবেন, কোনটিকে আমি কোনটাকে প্রাধান্য দেবেন? এবং সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে, বড় সমস্যা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে সেখানে ভালো ব্যাখ্যাও নেই যে উপলক্ষের অর্থ কী, জফলা ছাড়াটার অর্থ কী আর জফলার অর্থ। তাহলে একটি সাধারণ পাঠক, একজন সাধারণ পাঠক কী করে বুঝবেন, তিনি কী করে শিখবেন, তিনি ভুলটা শুধরাবেন কী করে? কলকাতা বিশ্ববিদ্যালয়ে 1936 সালে একটা কমিটি করেছিল বাংলা বানান সংস্কারের জন্য, অভিধান সংস্কারের জন্য। আচ্ছা আচ্ছা, সেখানে বিখ্যাত বিখ্যাত পণ্ডিত সুনীতি কুমার, সুকুমার সেন, প্রবোধ চন্দ্র সেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আব্দুল হাই, এদের মধ্যে যিনি ছিলেন সবচাইতে একজন ক্রিয়েটিভ মানুষ, যার কারণে আজকে আমরা পাখি, বাড়ি, শাড়ি বানান, রসইকার লিখি, তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু বাংলাকে নিয়ে যে অভিধান করেছে সেখানে কোনো সৃষ্টিশীল মানুষ ছিলেন না, সেখানে ছিলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং তথাকথিত পণ্ডিত, যার ফলে এমন কাজ তারা করেছে যে বানান যেটি দেওয়া হয়েছে, শব্দ যেটি দেওয়া হয়েছে সেটি অনেক ক্ষেত্রে শব্দ নয়, যেটাকে ইংরেজিতে ফ্রেজ বলে বা শব্দগুচ্ছ বলে, সেই শব্দগুচ্ছকে অভিধানে ভুক্তি হিসেবে বাড়ানোর জন্য সেটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। যেমন ধরা যাক একটা উদাহরণ, আগুন লাগা, বাতাস বয়ে যাওয়া, এইগুলো এটা তো শব্দ নয়, বাতাস একটি শব্দ কিন্তু লাগাটা তো ক্রিয়াপদ, তাহলে আমি ওই শব্দটা ব্যবহার করলাম কেন? কারণ হচ্ছে যে আমার 37,000 শব্দ মানাতে হবে এবং এটা ভারী হলে তার দাম বেশি হবে এবং আমি অনেক বেশি রয়্যালটি পাব। এই যদি হচ্ছে বাংলা ভাষাকে ভালোবাসার নমুনা, তাহলে তো আমরা সত্যিকার অর্থেই খুব শহীদদের প্রতি যে অবমাননা করছি তার একটা চূড়ান্ত উদাহরণ হচ্ছে এই জাতীয় বইগুলো। আবার ব্যক্তিগত পর্যায়ে কেউ কেউ বাংলা ভাষা নিয়ে কাজ করেছেন, তাদের বই আমার ব্যক্তিগত ধারণায়, আমি যতটুকু পঠন পাঠন আমার আছে, এটা সহজে বোঝা সম্ভব না। আমি যদি 21 টেলিভিশনকে এনে বলি যে এই বইটি আপনারা অনুসরণ করুন, তারা
ওই ওই বইটি পড়ার জন্য আবার আরেকজনের সহযোগিতা নিতে হবে। কঠিন ভাষা, অর্থাৎ সহজ ভাষায় সহজ করে সহজভাবে মানুষকে বোঝানোর জন্য যেটা দরকার সেটা বাংলাদেশে তৈরি হয়নি। এটা হলো একটা দিক। আরেকটা দিক হচ্ছে বাংলা ব্যবহারের ক্ষেত্রে যে আমাদের মানসিকতা। আমরা পাকিস্তানি আমলে যখন আন্দোলন করছি, বঙ্গবন্ধুর অসহযোগ আন্দোলন করছি, তখন পাকিস্তানি বা উর্দুভাষীরা বাংলা ঢাকা শহরে প্রচুর সংখ্যায় ছিল। আমরা কিন্তু মিছিল করে করে সেই সব সাইনবোর্ড যেগুলো ছিল ইংরেজিতে লেখা বা উর্দুতে লেখা আমরা ভেঙে দিয়েছি। এটা প্রতিদিনের ঘটনা ছিল, মানুষকে বলতে হয়নি, স্বতঃস্ফূর্তভাবে মানুষ এটা করেছে, এটা আন্দোলনের অংশ হিসেবে। আজকে আমরা যদি বিভিন্ন জায়গায় দেখি সাইনবোর্ডগুলো বাংলার বদলে আস্তে আস্তে বেশিরভাগই হচ্ছে ইংরেজিতে। আবার ওই যে যে কথাটা প্রচলিত আছে যে আমাদের কিছু কিছু রেডিওতে এই বাংলিশ শব্দের মিশ্রণ করে ইংরেজি বাংলা কৃত্রিম ভাষা অন্য একটি ভাষার মতো প্রচলন হচ্ছে, এটা কেন? এটা হচ্ছে আমরা অন্যকে অনুকরণ করছি। যেমন আমরা বলছি যে বাংলা ভাষা সংস্কৃত থেকে এসছে, তো সংস্কৃত থেকে যদি এসে থাকে আমি তো আমার মতো করে গ্রহণ করব। এখন সংস্কৃতের মূল শব্দকে যদি আমি মূলের মতো করে গ্রহণ করি তাহলে আমার পক্ষে সেটা বোঝা কিছুতেই সম্ভব না। এই যে অনেকগুলো বিপর্যয় নিয়ে আমরা এগিয়ে আছি তাতে আমাদের যে মাথা নত না করার যে প্রতিজ্ঞা সেটা কিন্তু আমরা ঠিক রাখতে পারছি না, হেরে যাচ্ছি। যে আমরা একটা ছোট্ট বিরতি নিতে চাই, বিরতির পরে সে অন্য বিষয়গুলো নিয়ে কথা বলছি। প্রিয় দর্শক কুশলতার আজকের দিনে ছোট্ট একটা বিরতি নিচ্ছে, আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে রাতের আজকের আয়োজনে। দর্শক, এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন অধ্যাপক ডক্টর বিশ্বজিৎ ঘোষ, উপাচার্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। আমরা এই মুহূর্তে তার কাছে আবার আলোচনায় ফিরতে চাই। আমরা কথা বলছিলাম আমাদের আজকের আলোচনায় বিষয়ে একুশ মানে মাথা নত না করা। আমরা দাদার কাছ থেকে ভাষার বিপর্যয়ের জায়গাটি আমরা শুনছিলাম, যে মহান আত্মত্যাগে যেটি আমরা পেয়েছি সেটি আসলে কতটুকু চর্চা ঐতিহ্য দীক্ষা আমরা করছে, এবং সেই সাথে আপনাকে অভিনন্দনও জানাতে চাই একুশে পদক প্রাপ্ত হওয়ার জন্য। দেশের পরিবারের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। এই বিষয়ে আপনি যদি আলোচনা করেন, 1952 সালে ভাষা আন্দোলন সংগঠিত হয়েছে, তারপরে অনেকটা দিন অনেকটা বছর অতিক্রান্ত, এবং 71 সালের 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবসের বিজয়ের মধ্য দিয়ে আমরা একটা নতুন স্বাধীন রাষ্ট্র পেয়েছি, আমাদের প্রত্যাশিত রাষ্ট্র। এখন বাংলা ভাষার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা আছে, সংবিধানে বাংলা ভাষার রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি আছে, কিন্তু বাস্তবে বাংলা ভাষার অবস্থাটা ভালো নয়। দাদা বলেছেন যে আজকে প্রচার মাধ্যম থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা, যে কোনো জায়গায় যদি তাকানো যায় তাহলে দেখা যাবে যে বাংলা ভাষা নিয়ে একটা লীলা খেলা চলছে। আমি এই কথা বলবো, অন্যত্র বলেছি, যে আমরা ভুল ইংরেজিতে লিখলে লজ্জা পাই, কিন্তু ভুল বাংলায় আমরা লজ্জিত হই না। আমাকে ভুল বাংলায় লজ্জা পেতে হবে। আমি লজ্জিত হব যখন আমি বলবো যে আমার ছেলে বা আমার মেয়ে 5 বছর কানাডায় ছিল, এখন বাংলা ভুলে গেছে। এই কথা লজ্জার, এই কথা কষ্টের, এই কথা উচ্চারিত হবে একজন অভিভাবকের মুখে, সেটি বাংলা ভাষা শুধু নয়, নিজের প্রতি অশ্রদ্ধা, নিজের পিতামাতার প্রতি অশ্রদ্ধা, মাটির প্রতি অশ্রদ্ধা, এই জায়গাটিতে আমাদের থাকা জরুরি। অন্যদিকে দেখেন, মধ্যযুগে আপনি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছিল না, কিন্তু বাংলা ভাষার চর্চা ব্যাপক ছিল। এত কবি সাহিত্যিক বাংলা ভাষায় চর্চা করেছেন এবং তারা ভালোবেসে চর্চা করেছেন। আজকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা থাকা সত্ত্বেও, সংবিধানে বাংলা ভাষার স্বীকৃতি থাকা সত্ত্বেও, আমরা লক্ষ্য করছি যে বাংলা ব্যবহারের ক্ষেত্রে আমাদের একটা অনীহা দেখা দিয়েছে। অনীহাটা কেমন? অনীহাটা হচ্ছে চাকরি ক্ষেত্রে আপনি যদি ভালো ইংরেজি জানেন তাহলে আপনি চাকরি পাবেন, একটা এক ধরনের নিশ্চয়তা পাওয়া যায়, কিন্তু ভালো বাংলা যে জানে তার জন্য সেই ব্যবস্থা নেই। ক্লাসের শিক্ষক ভুল ইংরেজিতে বক্তৃতা দিতে লজ্জাবোধ করেন না, কিন্তু তিনি বাংলায় কথা বলেন না। তিনি এই শিক্ষক তার শিক্ষার্থী যখন বাংলা ভাষায় উত্তরপত্র লেখে, তার প্রতি তার যে মূল্যায়ন, দৃষ্টি মূল্যায়নের দৃষ্টিভঙ্গি, এই শিক্ষকই ইংরেজিতে লেখলে তার প্রতি মূল্যায়নের আলাদা হয়ে যায় এবং বেশি নাম্বার তিনি দেন, হয়তো ভুল ইংরেজিতে লিখেছেন। এটা একটা অদ্ভুত মানসিকতা কাজ করছে। আজকে মিলাদের চিঠি, বিয়ের চিঠির শতকরা 80-90% ইংরেজিতে লেখা হয়,
আজকে একটু আগে যেটা বলছিলেন যে বিভিন্ন প্রচার মাধ্যমে, সেটা ইলেকট্রনিক মিডিয়া বলেন আর প্রিন্ট মিডিয়া বলেন, আমরা লক্ষ্য করব যে উদ্ভট জগাখিচুড়ি ভাষায় বাংলা লেখা হয়। আমাদের একটা খুব চমৎকার একটা সাংগীতিক শব্দ বিরতি, এখন একটা অনুষ্ঠানের বিরতি নেব তা না, এখন একটা অনুষ্ঠানের ব্রেক নেব, মানে বাংলার সঙ্গে ইংরেজি মিশিয়ে আমাদের একটা চমৎকার শব্দ গান সঙ্গীত গীতি না, এখন একটা সং শুনবো। এই এক উদ্ভট ভাষা তৈরি হয়েছে। আসলে 1952 সালে পাকিস্তানিরা চেয়েছিল যে বাংলা ভাষার অবলুপ্ত হোক, বাংলা বাঙালি সংস্কৃতির বিলোপ সাধন করুক, এবং তার জন্য তারা বাংলা ভাষার উপরে আঘাত করার চেষ্টা করেছে। তারা আরবি হরফে বাংলা কি রোমান হরফে বাংলা লেখার কথা বলেছে। মনে রাখবো আমরা যে 1950-এর দশকে বলিভিয়াতে মাটির নিচে সীসা আছে এটি পাওয়া গেল অনুসন্ধানে, কিন্তু সীসা তোলার মতন প্রযুক্তি বলিভিয়ার নেই। তখন স্পেনকে আহ্বান জানানো হলো, স্প্যানিশ প্রযুক্তি দিয়ে বলিভিয়ার সীসা তোলা হবে, কিন্তু স্পেন একটা বাধ্যবাধকতা দিল যে আমাদের শ্রমিকদের সঙ্গে স্প্যানিশ ভাষায় কথা বলতে হবে। রাজি হয়ে গেল বলিভিয়া, এবং বলিভিয়াতে তখন দুটো ভাষা ছিল, আয়ামায় এবং কোয়েচোয়া। 10 বছরের মধ্যে বলিভিয়ার আয়ামায় এবং কুয়োচোয়া ভাষা মরে গেল, সবাই স্প্যানিশ ভাষায় কথা বলে। এখন বলিভিয়ার 99% মানুষ স্প্যানিশ ভাষায় কথা বলে। এইটাই চেয়েছিল পাকিস্তানিরা, কিন্তু রফিক সালাম বরকতের দূরদর্শিতার কারণে, ভাষার প্রতি ভালোবাসা শুধু নয়, স্বাধীনতার প্রতি ভালোবাসার কারণে সেটি সম্ভব হয়নি। অথচ আজকে আমরা স্বাধীন দেশে বাস করে সেই ভাষার প্রতি অবজ্ঞা করছি, কুঠারাঘাত করছি, আমরা উপেক্ষা করছি আমার মাতৃভাষাকে। জি, আমি আপনার কাছে আবার আসবো। অসীম শাহ, উনি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় যোগ করেছেন, এই যে ব্যত্যয়গুলো হচ্ছে সেই জায়গাটা আসলে কারা দেখবেন বা আমরা কি করতে পারি? এই যে মহান একটি দিবসে আসলে আমরা একটু আলোচনা করছি বা শ্রদ্ধা নিবেদন করছি, তারপরে সেই একই চিত্র আদালতের নির্দেশনা কেন আসতে হবে? একটা কথা বলি যে যেকোনো এই ধরনের কাজে যদি সৃষ্টিশীল মানুষকে সংযুক্ত করা না যায়, শুধু একাডেমিশিয়ানদের দিয়ে যদি করার চেষ্টা করা হয় তাহলে কিছুই হবে না। যদি হতো তাহলে 1936 হতো, কেন রবীন্দ্রনাথ কেটে করতে হলো এবং তাকেই আমরা অনুসরণ করতে হলো? আজ পর্যন্ত আমরা বাংলা ভাষাকে সংস্কারের জন্য যেটুকু কাজ করার দরকার ছিল সেটা কি করতে পেরেছি? বাংলাকে সহজবোধ্য করার জন্য যা করা দরকার সেটা কি করতে পেরেছি? প্রতিষ্ঠান আছে, কোটি কোটি টাকার সরকার খরচ করছে, সরকারের দিক থেকে তো কোনো ব্যত্যয় নেই, তাহলে আমরা পারছি না কেন? আমাদের কি যোগ্য লোকের অভাব, নাকি যোগ্য লোককে আমরা জায়গা দিতে চাই না? এইখানে কিন্তু একটা প্রবণতা আছে যে প্রতিটি প্রতিষ্ঠানে যোগ্য লোককে প্রবেশ করার যে অধিকার কিংবা প্রবেশ করার যে প্রয়োজন সেই জায়গাটাকে দূরে সরিয়ে রেখে শুধু লোভের বশবর্তী হয়ে ভাষার ক্ষেত্রেও আমরা নৈরাজ্য তৈরি করেছি, যার ফলে আমরা কিছুই করতে পারছি না। এখন এই জায়গাটা যেটা দরকার হবে যে প্রতিষ্ঠানগুলোতে, আমি একটা উদাহরণ দিই যে বাংলা একাডেমিতে পাকিস্তানি আমলে কারা চাকরি করতেন? সমস্ত পণ্ডিত ব্যক্তি, জ্ঞানী ব্যক্তিরা চাকরি করতেন সেখানে। সর্দার ফজলুল করিমের মতো মানুষ চাকরি করতেন, সামান্য একটা সংস্কৃতি অধিকর্তা হিসেবে উনি চাকরি করেছেন। আমাদের আব্দুল হকের মতো জ্ঞানীর লোক চাকরি করেছেন, ফজলে রাব্বির মতো জ্ঞানীর লোক চাকরি করেছেন, আজকে কারা চাকরি করছেন? আমি খুব যদি নিষ্ঠুরভাবে বলি, যদি এর মধ্যে অনেকেই আছে যারা প্রকৃত পরীক্ষা দিলে ফ্রি প্রাইমারি স্কুলে চাকরি পাবে না, তারা এলো কী করে? মনন এবং উৎকর্ষের প্রতীক যে প্রতিষ্ঠান, সেখানে মনন যার আছে, যার মধ্যে ভাষার উৎকর্ষ আছে, যিনি জ্ঞানী তাকে নেওয়া হবে। সেটা কি হচ্ছে? কতগুলো মনে হচ্ছে না প্রকাশক এবং মুদ্রক দিয়ে বাংলা একাডেমি সাজিয়ে রাখা হয়েছে। আমি তো ঠাট্টা করে বলি বাংলা একাডেমি এখন এতিম পুনর্বাসন কেন্দ্রে পরিণত হয়েছে। তা না হলে আমরা বাংলা একাডেমিকে ঘিরেই তো আমরা অনেক কিছু করতে পারার কথা ছিল। এখন বাংলা একাডেমি মনে হয় যেন শুধুমাত্র অভিধান প্রকাশের একটা প্রতিষ্ঠান, আর যারা তদবির করতে পারে খুব ভালো, দ্রুত গতিতে তাদের বের করে তাদের মানে রয়্যালটি দিয়ে দেওয়া, এই কাজ হয়ে দাঁড়িয়েছে। এখন মুখ্য ভূমিকা পালন করতে হবে দুটো প্রতিষ্ঠানকে, বাংলা একাডেমিকে এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটকে। আজকেই তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছে, তার ব্যাখ্যা করে বলেছিলেন যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কেন প্রতিষ্ঠা করা হয়েছে। তাই এতটা বছর হয়ে গেল, আমি আগেও বলেছি
যে আন্তর্জাতিক মাতৃভাষা দৃশ্যমান কি কাজ করছেন, শুধুমাত্র কি একটা হওয়ার জন্য হওয়া, তা তো নয়। আজকে একটা সময় বাংলা একাডেমিতে আমাদের সাহিত্যকে বিদেশে পৌঁছে দেওয়ার জন্য অনুবাদ ছিল, সেটা বন্ধ হয়ে গেছে। তার মানে হচ্ছে আমাদের দেশে যারা খ্যাতিমান লেখক তাদের লেখা আমরা বিদেশে দিতে পারছি না। ব্যক্তি পর্যায়ে কিছু অনুবাদ, বিদেশি অনুবাদ বাংলায় হচ্ছে, কিন্তু বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ এটা হচ্ছে না। অথচ আমাদের পাশেই ভারত কিন্তু তাদের যে সাহিত্য সংসদ আছে, তারপর ওখানকার বাংলা একাডেমি আছে যেটা, তারা কিন্তু এই কাজগুলো করে যাচ্ছে। অথচ এই কাজগুলো তো আমাদের করার কথা, আমাদের কাছ থেকে পৃথিবী শিখবে। আজকে সারা পৃথিবীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়, তার মানে আমাদের দেশে যারা জীবন দিয়েছিল তাদের স্মরণে এটা গোটা পৃথিবীর জাতি গোষ্ঠী পালন করে, অথচ আমরাই সেখানে পরিপূর্ণভাবে পালন করতে পারছি কিনা। আমি সবচেয়ে বিস্মিত হই, আমি তো এলিভেন রোডের কাছাকাছি থাকি, আমি আজকেই গাড়িতে বসে আস্তে আস্তে আমি সাইনবোর্ড দেখছিলাম, 52টা সাইনবোর্ডের মধ্যে 33টা দেখলাম আমি ইংরেজিতে। আমি এত মর্মাহত হলাম যে বলার না। এমনকি দেখা যাচ্ছে যে বাংলা শব্দটি উচ্চারণ করতে পারবে না, সে তার প্রতিষ্ঠানের নাম দিয়ে রেখেছে এমন ভয়ঙ্কর ইংরেজিতে যে সেটা তার তো উচ্চারণ তো দূরের কথা, সে তার অর্থও জানবে না, কিছু হয়তো কেউ বলে দিয়েছে গিয়ে লিখে দেখে লিখে এইভাবে। আচ্ছা, আমাদের যে টিভি চ্যানেলগুলো অধিকাংশ হচ্ছে ইংরেজিতে, আমি তো আজকে গৌরববোধ করি যে আমি 21-এর দিনে, আজকে 21-এর রাত্রিতে আমি 21-এর টিভিতে বসে কথা বলছি, বাংলা বাংলা ভাষায় একটা চ্যানেল এরকম আমাদের, আমি একটু আগে দেশ টিভিতে করে এলাম, আমার ভালো লাগে। কিন্তু কেন আমাদের ইংরেজিতে রাখতে হচ্ছে, কেন ইউনিভার্সিটিগুলোর নাম সবগুলোতে ইংরেজিতে রাখতে হচ্ছে? এই যে প্রবণতা, আমাদের আত্মঘাতী প্রবণতা, বাঙালি যে নীরজ চৌধুরী আত্মঘাতী বাঙালি লিখেছিলেন, আমাদের মতো আত্মঘাতী জাতি বোধ হয় পৃথিবীর আর কোনো জাতি আছে বলে মনে হয় না। আমরা ভারতেই এমন, যদি আমরা ইয়েতে যাই, মাদ্রাসে যাই, সেখানে দেখা যাবে তারা কোনো অবস্থাতেই অন্য ভাষায় কথা বলবে, হিন্দিতে বলবেই না, অন্য ভাষায় কথা বলবে না, তারা মাদ্রাসেতেই বলবে, আঞ্চলিক ভাষাকে তারা অনেক বেশি। আমরা হচ্ছে কি প্রবণতাকে, আমরা যদি একটা বিদেশি দেখি এগিয়ে গিয়ে যে ইংরেজিতে জানেও না সে ইংরেজিতে বলার চেষ্টা করে। আমি দেখেছি আমাদের তরকারি হলো হ্যালো হাও এগুলো বলার চেষ্টা করে, কেন এই প্রবণতা, কেন ভাষাকে আমি যদি নিজেই সম্মান না করি, সম্মান না করি আমার মাকে সম্মান করবো না, তাহলে এটা কি উন্নতি হবে কি করে? এখন প্রশ্ন দাঁড়াতে হবে পারে যে এটা উন্নতির জন্য প্রত্যেকটা প্রতিষ্ঠানের কিছু সীমাবদ্ধতা থাকে, কিছু সাফল্য থাকে। বাংলা একাডেমিরও সাফল্য অনেক আছে, সীমাবদ্ধতা আরো কম নেই। হয়তো একই কথা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সম্পর্কে বলা যাবে। বাংলা, আমাদের বাংলা একাডেমির বয়স অনেক দিন হলো, কেন্দ্রীয় বাংলা উন্নয়ন বোর্ড বাংলা একাডেমির সাথে একীভূত হয়ে গেল। এরপরে বাংলা একাডেমি অনেক কাজ করেছে, অনুবাদের একটা সেল ছিল দাদা বলেছেন, সেটা অনেক কাজ হয়েছে, সম্পাদনার ক্ষেত্রে বড় কাজ হয়েছে, বিভিন্ন অঞ্চলে যে লোক সংস্কৃতির উপাদানগুলো ছিল সেটা সংগৃহীত হয়েছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যে প্রত্যাশিত যে মাত্রায় আমরা এটা চেয়েছিলাম বা এখনও চাই, সেক্ষেত্রে আমাদের কষ্টের তো জায়গা আছেই। আর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট তার নামের মধ্যে আছে, কিন্তু মাতৃভাষাকে রক্ষা করা, মাতৃভাষাকে কিভাবে সংরক্ষণ করা যায় সেই দিকে, কিন্তু এই প্রতিষ্ঠান সেই ক্ষেত্রে দৃশ্যমান যে খুব একটা অগ্রগতি সাধন করেছে তা বলা যাবে না। আমরা তো এখন লক্ষ্য করি এই যে পৃথিবীতে মাতৃভাষাগুলো যাতে মরে না যায়, তার জন্য যে কেন্দ্রীয় যে অফিস সেটা কিন্তু বাংলাদেশে আন্তর্জাতিক মাতৃভাষা, এইটাই আমাদের কেন্দ্রীয়, বিশ্বের কেন্দ্রীয়। হ্যাঁ, আমাদের যেমন ICDDRB, যেমন এইটাই আমাদের এটা পৃথিবীর কেন্দ্রীয় অফিস, আমাদের ICDDRB পৃথিবীর কেন্দ্রীয় অফিস, কিন্তু এই আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। এরাই বিশ্বের অন্যান্য দেশের ইনস্টিটিউটগুলোকে প্রভাবিত করবে, অনুপ্রেরণা দেবে এবং কর্মপরিধি ঠিক করে দেবে। কিন্তু আজকে এই কথা তো পত্রপত্রিকায় আমরা শুনি, দেখি যে একটা ভাষা মরে যাচ্ছে অস্ট্রেলিয়াতে, অস্ট্রেলিয়ার যে আদিবাসীদের মধ্যে একটা ভাষা, কিংবা আন্দামান নিকোবর আইল্যান্ড বা দ্বীপপুঞ্জের কোনো কোনো ভাষা মরে যাচ্ছে। মাতৃভাষা ইনস্টিটিউটের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের যে মাতৃভাষাগুলো আছে, শুধু বাংলা নয়, সাঁওতাল, ওড়িয়া, কি টাকমা, কি মারমা, কি হাজং, এদের মাতৃভাষাকে কীভাবে রক্ষা করা যায়, এদের মাতৃভাষাকে আরও বিকাশের ক্ষেত্রে কী ভূমিকা পালন করা যায়, এদের মাতৃভাষায় শিশুপাঠ্য বই কীভাবে তৈরি করা যায়, সেটা অনেক বেশি জরুরি। এবং সেক্ষেত্রে
কবি অসীম সাহা বলেছেন, আমাদের লোকের কি অভাব? লোকের অভাব, আমি 1974 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি কথা বলবো, বাংলা একাডেমিতে সাহিত্য সভায় এসে তিনি একটা কথা বলেছেন যে পরিভাষা তৈরির কাজ পণ্ডিতদের, পণ্ডিতরা ওটা তৈরি করবেন, আমি বাংলা ভাষা চালু করে দিতে চাই রাষ্ট্রীয় সব জায়গায়। তারপরে নতুন নতুন পরিভাষা এসে পুরনো পরিভাষাগুলোকে, পুরনো ইংরেজি শব্দগুলোকে সরিয়ে দিয়ে নতুন পরিভাষা হবে, চালু করতে হবে। এই চালু করতে পারাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। আমরা সেই জায়গায় কাজটা শুরু করতে পারলে হয়ে গেল, কিন্তু সেই শুরুর জায়গাটায় অনেকটা বাধা আছে। আমাদের উচ্চ আদালতকে স্বপ্রণোদিত হয়ে একটি কমিটি করতে হয় যারা বাংলা ভাষা শুদ্ধ উচ্চারণের ক্ষেত্রে তত্ত্বাবধান করবে, জাতীয় অধ্যাপক প্রফেসর আনিসুজ্জামানকে প্রধান করে। সেই কমিটির কর্ম ইত্যাদি আমরা জানি না কি হয়েছে। আমরা আজকে ইলেকট্রনিক মিডিয়াতে দেখব যে উদ্ভট ভাষায় অনুষ্ঠান প্রচারিত হয়, সেটা রেডিও বলি টেলিভিশন বলি। আমরা দেখব প্রিন্ট মিডিয়াতে উদ্ভট বাংলা বানানে পত্রিকা প্রকাশিত হয়, এই যায় যায় দিন বলে একটি পত্রিকা, সেখানে একসময় কি উদ্ভট ভাষায় ব্যবহৃত হতো বানান, সেটা আঁতকে ওঠার মতন অবস্থা। এই জিনিসগুলো আছে। তবে ভরসার জায়গায় যে কবি অসীম সাহা এর আগে একবার বলেছেন সৃষ্টিশীল লেখক, আমাদের ভরসার জায়গায় যে 17 কোটি মানুষ বাংলাদেশে আর গোটা পৃথিবী ধরলে প্রায় 40 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে এবং বাংলা ভাষার সাহিত্য অত্যন্ত সমৃদ্ধ সাহিত্য, এই সাহিত্যই বাংলা ভাষার রক্ষা কবচ, এই সাহিত্যই আমাদের বাংলা ভাষার শেষ পর্যন্ত রক্ষা কবচ। ফুটবলে যেমন ডিপ ডিফেন্স বলে একটা কথা আছে, এটাও এই ডিপ ডিফেন্স আমাদের এই বাংলা ভাষা, এই 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 যে সাহিত্যকর্ম। আমরা আশান্বিত হতে পারি একটি জায়গায়, সেটি এই যে ফিনিক্স পাখির কথা আমরা জানি, যে ফিনিক্স পাখি ও সারা রাত বসে নিজের শরীরটাকে গঠন করে, আকাশে যেই নড়বে সূর্য উঠতে থাকে, আবার সূর্যের আলোতে পড়তে পড়তে ছাই হয়ে যায়, আবার সন্ধ্যায় তার শরীরটা নতুন করে গড়তে থাকে। বাংলা ভাষার মর্মমূলে গভীরে ঐতিহ্যে ওই ফিনিক্স পাখির শক্তি আছে, যে শক্তি দিয়ে সে 52 সালকে যেমন রুখে দিয়েছে, যে শক্তি দিয়ে 71 সালকে যেমন সে রুখে দিয়েছে, 71 সালকে পাকিস্তানের হানাদার বাহিনীকে রুখে দিয়েছে, ওই একই শক্তি দিয়ে যারা বাংলা ভাষার মূলে কুঠারাঘাত করতে চায়, যারা বাংলা ভাষাকে ধ্বংস করতে চায়, তাদেরকে রুখে দেবে। স্যার, আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি, আপনি করণীয়র জায়গাটা বলতে চাচ্ছেন? সেটাই কথা বলেছি যে জাতীয় প্রতিষ্ঠানগুলোকে প্রধান দায়িত্ব নিতে হবে। কথা হচ্ছে যে ফিনিক্স পাখির কথা ডক্টর বিশ্বজিৎ ঘোষ বললেন, ফিনিক্স পাখি তো নিজে নির্মাণ করেন, ভাষা গতিশীল একটা ব্যাপার, প্রবহমান একটি ব্যাপার, ভাষা গতি পরিবর্তিত হয়, সেটা স্বতঃস্ফূর্তভাবে সাহিত্যিকরা করেন, লেখকরা করেন, সেটার কিন্তু অন্য একটা ধরন আছে। কিন্তু নিত্য ব্যবহার্য যে ভাষা, সেই ভাষা কিন্তু অন্যকে তৈরি করে দিতে হয়, নিজে নিজে তৈরি করা যায় না। ব্যক্তি যেমন আমার যে এলাকা বা বিশ্বজিতের যে এলাকা, আমরা একটা বিশেষ বিশেষ ভাষায় কথা বলি এলাকায়, কিন্তু যেমন আমি আগেও বলেছি যে এখানে এসে তো আমরা সেই ভাষায় কথা বলছি না, আমরা প্রকৃত ভাষা কথা, আমরা নিজেরা আমাদের কিন্তু কেউ শেখায়নি, আমরা নিজে তৈরি করে নিয়েছি, সেটা ব্যক্তির উপর নির্ভর করে অনেক কিছু। কিন্তু সামগ্রিকভাবে যদি গোটা জাতিকে, আমি গোটা জাতিকে বলবো না, অন্তত মোটামুটি শিক্ষিত শ্রেণীকে যদি আমরা সঠিক পথে সঠিক বাংলা ব্যবহারের দিকে নিয়ে যেতে চাই, তাহলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট হোক বা অন্য প্রতিষ্ঠান হোক, জাতীয় প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে এবং তার সঙ্গে সম্পৃক্ত করতে হবে সৃজনশীল মানুষকে। তাহলেই কিন্তু আমরা বাংলা, ওই যেটা বিশ্বজিৎ ঘোষ বললেন যে বাংলা সাহিত্য হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম সাহিত্যের মধ্যে একটি, সেই সাহিত্যকে আমরা পৃথিবীতে পৌঁছে দিতে পারি না। আমাদের এখান থেকে নোবেল পুরস্কার পাওয়ার মতো অনেক লেখক কিন্তু জন্ম নিয়েছেন, আমরা সেখানে পৌঁছে দিতে পারিনি বলে এক রবীন্দ্রনাথ আমাদের সামনে জলজল করছেন। কিন্তু এই যে কাজটা করা, এই কাজটার উদ্যোগ বাংলা একাডেমি যেটা শুরু করেছিল, যেটা বিশুদ্ধ বললো যে বাংলা একাডেমি আগে অনেক কাজ করেছেন, কিন্তু এই এই কাজের বাইরেও যেহেতু আমরা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট করে ফেলেছি, এখন এখান থেকে যদি উদ্যোগ নেওয়া হয়, এই যে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানে প্রাথমিক শিক্ষার যে বই, যেটা ওরা দাবি জানাচ্ছে, গারোরা দাবি জানাচ্ছে, অনেকে লিপি নেই, লিপি তৈরি করা বা অন্য কিছু করা, এইগুলো করে করে আমাদের মূল ভাষার সঙ্গে সঙ্গে যে আঞ্চলিক ভাষাগুলো আছে, নৃতাত্ত্বিক ভাষাগুলো আছে, সেই ভাষাগুলোকেও এগিয়ে আসার জন্য সহযোগিতা করতে হবে। তার জন্য পাঠ্যপুস্তক প্রণয়ন এবং ব্যাকরণ, যেটা সবচেয়ে জরুরি বলে আমি মনে করি বাংলা ভাষার জন্য,
ব্যাকরণ এবং একটি সঠিক অভিধান, প্রয়োজনীয় অভিধান, এটা করা খুবই জরুরি। আমরা একেবারে শেষ দিকে চলেছি স্যার, আপনি যদি কিছু দিয়ে শেষ করেন। আমার একটাই কথা যে বৃত্তির সঙ্গে কর্মের সঙ্গে ভাষাকে সংযুক্ত করতে হবে। যদি আমার চাকরির ক্ষেত্রে বৃত্তির ক্ষেত্রে বাংলা ভাষাকে সংযুক্ত করতে পারি, তাহলে বাংলা ভাষা প্রতি মর্যাদা বেড়ে যাবে, বাংলা ভাষা শেখার প্রতি আগ্রহটা তৈরি হবে। এখন ভালো ইংরেজি জানলে কিংবা মোটামুটি ইংরেজি জানলে চাকরিটা একটা নিশ্চয়তা পাওয়া যায়, কিন্তু বাংলায় জানলে কেউ কোনো খবরও নেয় না। উল্টোটা যদি হয় তাহলে বাংলা ভাষার আমি মনে করি যে গ্রহণযোগ্যতা বেড়ে যাবে। দ্বিতীয়ত সরকারকে দায়িত্ব নিতে হবে, যে প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠান তো আছে কিন্তু সরকারকেই দায়িত্ব নিতে হবে। এবং সেই দায়িত্বটা এই যে যেমনটি দাদা বললেন যে 52টা দোকানের নাম ফলকের 33টা ইংরেজিতে, পরিষ্কার করে বলতে হবে যে 15 দিনের মধ্যে দোকানের নাম ফলক বাংলা লিখতে হবে। ইংরেজি থাকতে পারে কিন্তু সেটা প্রধান নয়, ছোট করে, কিন্তু বাংলাটা বড় করে থাকতে হবে। 15 দিনের মধ্যে যদি না থাকে তাহলে প্রতিটা শব্দের জন্য 1,00,000 টাকা জরিমানা করুক, 7 দিনে সব ঠিক হয়ে যাবে। এবং একই সঙ্গে বলতে হবে যে ভুল বানানের মানে দোকানের নাম ফলক দেওয়া যাবে না। আমি প্রগতি সরণিতে যদি আপনি ঘোরেন, সরণি বানান 13 রকমের আমি পেয়েছি, প্রগতি সরণির সরণি বানান 13 রকম পেয়েছি। একটা স্বাধীন দেশের, একটা বলছি যে একটা মেট্রোপলিটান সিটি, আমাদের 2 জন মেয়র আছেন, অথচ সে তাদের চোখের উপরে ভুল বানানে দোকানের নাম রাস্তার নাম, এটি লজ্জা পাওয়া উচিত আমাদের। সেইটি সরকার বলুক যে 7 দিনের মধ্যে দোকানে শুদ্ধ নাম লিখতে হবে, শুদ্ধ বানানে থাকতে হবে। বানান তো শুদ্ধ করা কোনো কঠিন কিছু না, একটা অভিধান খুললেই তো পাওয়া যায় বানানটা কি। আর আজকাল তো সকলে মোবাইল ফোনের মধ্যেই বানান ঢুকে বসে আছে, অথচ আমরা সেটি করব না, এই জায়গায় যেতে হবে। তৃতীয়ত আমাদের মানসিকতার পরিবর্তনটা জরুরি। 180-190 বছরের ঔপনিবেশিক শাসন আমাদের মধ্যে ইংরেজ স্মৃতি ঢুকিয়ে দিয়েছে, সেই জায়গা থেকে বেরোতে গেলে পরে আমাদেরকে ব্যক্তির রুচিটার উপর নির্ভর করবে। আমি অমর্ত্য সেনের বক্তৃতা শুনেছি বাংলা একাডেমিতে, বাংলা একাডেমির বইমালা উদ্বোধন করতে এসে, তিনি তখন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তিনি 18.5 মিনিট বক্তৃতা দিয়েছেন, 1টি ইংরেজি শব্দ ব্যবহার করেননি। এই জায়গাটা জরুরি, মানসিক অবস্থাটা দেখা যাবে, মানসিকতার পরিবর্তন না ঘটলে এটা পরিবর্তন হবে না। আমরা প্রত্যাশা করছি আমরা এই যে ঐতিহ্য নিয়ে কথা বলি, আমাদের 21 আমাদের ঐতিহ্য, সেখান থেকে এই যে মহান শহীদদের ত্যাগের বিষয়টি মাথায় রেখে আমরা এই জায়গাটা উতরে গিয়ে কীভাবে আমরা সামনের দিকে আরও অগ্রসর হতে পারি সেই ব্যবস্থা গ্রহণ করবেন সরকার মহোদয়, এবং যোগ্য লোককে সেই জায়গাগুলো অবস্থান এবং সরকার ব্যক্তিকেও আমাদের উদ্যোগ নিতে হবে, সেই প্রত্যাশা রাখছি। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, 21 রাতের আজকের আয়োজন এখানে শেষ করছি, সবাইকে শুভরাত্রি।